वेलकम टू माय चैनल सिजलिंग रेसिपीज। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে, যেটা চটজল দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে। তো দেখা যাক আজকে রেসিপিটা, আর আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো স্টার্ট করা যাক আমার এই রেসিপিটা। তো আমি এখানে নলেন গুড়ের আইসক্রিম তৈরি করছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে এটা অসাধারণ লাগে, খুব টেস্টি লাগে। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো স্টার্ট করা যাক এই রেসিপিটা। নলেন গুড়ের আইসক্রিম বানানোর জন্য আমি 500 মতো দুধ এখানে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। দুধটা অনেকটা গাঢ় হচ্ছে আস্তে আস্তে, তো আমি লো ফ্লেমে এইভাবেই রেখে দেবো, আর একটু মাঝে মাঝে এরকম চালিয়ে নেব। আমি এখানটাতে নলেন গুড় রেখেছি, এটা আধা কাপ মতো রয়েছে, আর এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, আর সামান্য একটু চিনি নিয়েছি। তো আমি দুধটাকে এখন আরেকটু ভালো করে জাল করে নেব, যতক্ষণ না আর একটু ঘন হয়ে যায়। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নলেন গুড় দিয়ে এটাকে মিশিয়ে নেব দুধটার সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি নলেন গুড়ের সাথে। আর এটাকে আমি লো আঁচেই রাখছি, ফুটতে দেব একদম লো আঁচে, হাই করবেন না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো আঁচে একটুখানি আমি এরকম ফুটিয়ে নেব। তো আমি এটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন এটা কিন্তু আমি অল্প আছে কন্টিনিউয়াসলি এরকমভাবে চালিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে এরকমভাবেই করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে নলেন গুড়ের সাথে দুধের যে মিশ্রণটা, আর এই নলেন গুড়ের যে আমি আইসক্রিম বানাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাগে, খেতে অসাধারণ লাগে, পুরো মুখে লেগে থাকার মতো। আর এই আমি এবারটা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, আর এখানে আমি যে আমুলের ফ্রেশ ক্রিম রেখেছিলাম এটা আমি এখন ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো আমি এখানে বার করে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, আর এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে এটা জমে, যাতে করে ভালোভাবে এটা হুইপড হয়। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটাকে পুরো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে করে এই যে দুধ রেখেছিলাম এটা মিশিয়ে দেবো এর সাথে। পুরো দুধটাকে নিয়ে নিলাম, যেটা আমি নলেন গুড়ের সাথে জাল দিয়ে নিয়েছিলাম, আর অনেকটা আমি ঘন করে নিয়েছি পুরো 500 দুধটাকে। তো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে না, এটা কিন্তু খুব ভালো নলেন গুড়ের গন্ধ ছাড়ছে, আর খুব সুন্দর খেতে লাগে। কালারটাও দেখে বুঝতে পারছেন একদম নলেন গুড়ের আইসক্রিমের যেমন কালার হয়, দেখুন। তো আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এবার আমি এটাকে ঢেলে দেব, ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার লাগছে, এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। তো এই যে আমার নলেন গুড় দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে এইবার ঢেকে দেব, আর ফ্রিজারে আমি এটা প্রায় 4 ঘন্টা মতো জমিয়ে নেব, তারপর আমি ফিরে আসছি। এখানে 4 ঘন্টা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমটা তুলে নেব। পুরো আইসক্রিমটা আমি এইভাবে তুলে মিক্সারে পেস্ট করে নেব। তো এখানে আমি মিক্সারে এটা ঘুরিয়ে নিয়েছি, আর এটা আমি 4 ঘন্টার জন্য আবারও ফ্রিজে জমতে দেব, তারপরে ফিরে আসছি। তো এখানে রেডি হয়ে গেল আমার নলেন গুড়ের আইসক্রিম, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি, তো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন
যেমনটা ঠিক দোকানে আপনারা এক্সপেক্ট করেন ঠিক সেরকমই হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অবশ্যই করে আপনারা বাড়িতে ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো এখানে আমার রেডি হয়ে গেছে নলেন গুড়ের আইসক্রিম, দেখুন কত সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা। প্লিজ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ, লাভ ইউ অল।